আমি মনে করি যে অত অল্প সময়ের মধ্যে এই ফ্লুলেস হত্যাকাণ্ডের রহস্য সিআইডি কর্তৃক রহস্য উন্মোচন বাংলাদেশ পুলিশের একটি বড় এর আগে এরা আমি বললাম যে এদের আমরা যতটুকু যাচাই বাছাই করেছি এরা ছিনতাইকারী দলের সদস্য এবং এরা প্রতি প্রায় এক দুই দিন গ্যাপ দিয়ে কিন্তু এরা এভাবে রাতের বেলা করে বের হয় এবং সবচেয়ে যে এই হত্যাকাণ্ডের যেহেতু ওখানে কোনো প্রত্যক্ষদর্শী ছিল না কিছু ছিল না এরা আমরা একজনকে কিন্তু শহর এলাকা থেকে যেই এলাকাতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে সেই এলাকা থেকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি কারণ তাদের একটা ধারণা ছিল যে হয়তো আমরা এটা করেছি এটা কোনো আই উইটনেস নাই কোনো সাক্ষ্য বা কোনো কিছু ছিল না এটা সম্পর্কে কেউ অবগত হবে না কিন্তু তারপরেও অপরাধীরা যখন অপরাধ করে থাকে কিছু না কিছু ক্লু ছড়িয়ে যায় তার আলোতেই আমরা এই রহস্য উন্মোচন করতে সমর্থ হয়েছি। কীভাবে বললাম রহস্য অবশ্যই আমাদের